কেন? তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ বুঝছো, তোমার জন্য আনা খাবার এটাই লাস্ট, কারণ আমার রেজাল্ট বের হয়েছে। আমি খুব দ্রুত ম্যাজিস্ট্রেট হয়ে যাব। আমি তোমার সাথে কেন থাকবো? এরকম একটা দুই টাকা লোকের সাথে থেকে আমি তো আর আমার ইমেজ নষ্ট করবো না, আমার লাইফ নষ্ট করবো না। আমার একটা ব্রাইট ফিউচার আছে, সেটা তো আমি ড্যামেজ করবো না কোনোভাবে। তোমার বউরে মেয়ে তো কষ্ট কইরা দিন মজুরি খাইটা পড়ালেখা করাইতেছো, কি করবা? এম এ পাশ করাইবা, বিএ পাশ করাইবা, কি লাভ? দেখবা যে ভালো সময় আসলে তোমার মতো এই যে চাকর মাকর লাথি মেরে চলে দেবো, অন্য ছেলের সাথে চলে যেতে ফাইকে দেবো। ভাই তুই যেমনটা ভাবতাছ তেমন কিছুই হইব না। আর বেচারি তো অনেক সকাল লাভ করে কইতাছে আমারে যে আমার এম এ পাস বিএ পাস করাও, আমি অনেক বড় ম্যাজিস্ট্রেট হমো। হোক না, হ্যাঁ শখটা যদি আমি পূরণ করতে পারি আমারও তো ভালো লাগবো, আমি তোকে ভালোবাসি তাই না? আরে ভাই তুমি তো ভালোবাসো, সে তো যখন তার প্রয়োজন ফুরিয়ে যাইবো তখন ভালো ছেলে পাইবো, বড় লোকের পোলা পাইবো, তখন তার সাথে ভাইকে যাইবো, তোমার আর পাত্তাই দিব না। দেখো তুমি আমার কথাটা মিলাই নিও। আরে বোকা, তোর ভাবি এমনটা করবো না, তোর ভাবি একটা ভালো মানুষ। দেখোস না সারাটা দিন কলেজ যায়, পড়াশোনা করে কত ব্যস্ত থাকে, এরপরেও কিন্তু আমার জন্য রান্না বান্না করে দেয়, আমার না ভালোবাসলে কি এমনটা করতো? আরে এগুলো ভালোবাসা আর ভালোবাসা কিছুই না, এগুলো তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার লেগে বুঝো নাই। যখন ভালো একটা পাস দিয়া বাইরে এবো, ভালো কিছু করবো, তখন তোমার মতো মানুষকে আর পাত্তা দিব না, এরকম বহুত দেখা আছে আমার বুঝো নাই। আরে না আমার বউ আমার লোক এমনটা করবোই না। দেখো এত বড় বড় এখনই কথা কইব না, সময় সব কিছু দেখা যাইব তোমার লোকে কি করে আর কি করে না, আমার কথাটা মিলে নিও। তোমার জন্য আনা খাবার এটাই লাস্ট, আর কখনো আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো না, কারণ আমার রেজাল্ট বের হয়েছে, আমি খুব দ্রুত ম্যাজিস্ট্রেট হয়ে যাব। আর একজন ম্যাজিস্ট্রেটের তো এরকম চাষাভুষার সাথে সংসার করা মানায় না, তাই না? তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখো, আকাশ আর পাতাল তফাত। আমি তোমার সাথে কেন থাকবো? এরকম একটা দুই টাকা লোকের সাথে থেকে আমি তো আর আমার ইমেজ নষ্ট করবো না, আমার লাইফ নষ্ট করবো না। আমার একটা ব্রাইট ফিউচার আছে, সেটা তো আমি ড্যামেজ করবো না কোনোভাবেই না। শোনো, তাই আমি তোমাকে বলতেছি তুমি আমার লাইফ থেকে সরে যাও। হ্যাঁ তোমার সরতে হবে না, আমি নিজেই তোমার লাইফ থেকে সরে যাব, বুঝতে পারছো? আর তাছাড়া আমার প্ল্যানিং হচ্ছে আমি খুব বড় লোক একটা ছেলে দেখি, শিক্ষিত ছেলে দেখে বিয়ে করে নেব, তার সাথেই আমি আমার লাইফটা সেটেল করব। আর তোমাকে আমি কেন রাখছি এতদিন আমার লাইফে জানো? কারণ আমার দরকার ছিল। তোমার মাথা আমি কাঁঠাল ভেঙে খাইছি, আমি আমার স্বার্থ উদ্ধার করছি, তোমার মাধ্যমে আমি আমার পড়াশোনা শেষ করছি, ভালো একটা জীবন পার করছি, এখনও তোমাকে আমার কোনো দিক থেকেই আর দরকার নেই। তোমাকে এখন দেখলে তো আমার শরীর জ্বলে, ভালো লাগে না, সহ্য করতে পারি না আমি তোমাকে, বুঝতে পারছো? তো আমার লাইফে থাকা ট্রাই করবা না, আর আমাকে কোনো রকম বিরক্ত করবা না, বুঝতে পারছো? দেখলি আমি কি কইলাম, আমার কথা তো বিশ্বাস করলি না। দেখো তাই ফললো, এখন তোরে ছাইরেই চলে দিল। আপনাকে খুশি করার জন্য আমি কথাগুলো বলছি, খুশি হয়েছেন না? আনন্দ লাগতেছে তাই না? অনেক আনন্দ লাগারই কথা, কারণ এই যে আপনাদের মতো কিছু লোক আছে যারা অন্যের ভালোটা একদমই দেখতে পারে না, কার বউ কী করতেছে, কার বোন কোথায় কী করতেছে, এগুলো তো আপনাদের সহ্য হয় না। আপনারা শুধু নিজের দিকটাই ভাবেন, কেন ভাবেন জানেন? কারণ আপনারা তো গাছের তলার মানুষ, তাই গাছের আগার মানুষটাকে আপনারা একদমই নিতে পারেন না। একটা হাজবেন্ড তার ওয়াইফকে সুশিক্ষায় শিক্ষিত করতেছে, তাতে প্রবলেমটা কোথায়? আপনারা তো জ্বলতেছে কেন? হাজবেন্ডের মহৎ গুণ যে সে তার লেভেলের থেকেও আমাকে উচ্চ লেভেলে আনছে, তার স্বপ্ন ছিল, তার আশা ছিল, তার মনমানসিকতা ভালো। কিন্তু দেখেন এই যে আপনাদের মতো কিছু লোক চিনি ভেবে সেখানে লবণ ঢেলে দিচ্ছেন, তার মনমানসিকতা নষ্ট করতেছেন কিসের জন্য? আপনাদের পকেট থেকে বা আপনাদের ঘর থেকে তো টাকা এনে সে আমাকে স্বাবলম্বী করতেছে না, সে তার নিজ পরিশ্রমে আমাকে স্বাবলম্বী করতেছে, তা আপনার জলে কেন ভাই? না ভাবি, আসলে আমি ওইভাবে কথাটা বলতে চাই নাই। আপনি ঠিক ওইভাবেই বলছেন, যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, আমাদের সংসারটা নষ্ট হয়, তাই না? আপনি কি করেন ভাই? আমার কানে তো সব খবরই আসে, ডেলি যে নিজের বউটাকে অত্যাচার করেন, এগুলো কি আমাদের কানে আসে না? কেন, কিসের জন্য? দেখলা আমার বউ, আমার বউ কিন্তু খারাপ না, আমি শোনা চিনতে ভুল করি নাই। হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট হচ্ছি, আর এর পিছনের মানুষটা হচ্ছে তুমি। তোমার জন্যই আজকে আমি এতটা ভালো পর্যায়ে আসছি, আজকের পর থেকে তোমার এই দিনমজুরের কাজ আর করতেই হবে না, তুমি শুধু বাসায় থাকবে, আমার খেয়াল রাখবে, বুঝতে পারছো? ভাই মায়া মানুষ তো, এরকমই থাকবো, কখন দেখবা যে মনের আবার রং বদলে গেছে। দেখছেন ভাই, আপনার সাথে এতক্ষণ কথা বলে আপনাকে আমি বদলাতে পারিনি, তার মানে আপনি কোনোদিনও বদলাবেন না। আপনি শুধু শুধু এখানে দাঁড়ায় আমাদের মাঝখানে ঝামেলা সৃষ্টি করার ট্রাই করতেছেন, যা কখনোই সম্ভব না। নির্লজ্জর মতো না দাঁড়ায় থাকে, এখান থেকে যান, যান এখান থেকে। চলো তোমার জন্য খাবার আনছি, খাইবা। হ্যাঁ আহ দেখো তোমার জন্য কত মজার খাবার আনছি। কি লয়েছে আমার জন্য?